সম্মানিত সুধী আমি হানিফ সরকার একজন মোটিভেশন রাইটার আমার লেখা বাণীগুলো জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে থাকে এই ভিডিওগুলো জনগণের স্বার্থে তৈরি করা বাণীগুলো পড়ুন জানুন এবং আমল করুন আমার লেখা বাণীগুলো জনকল্যাণে আসলে সেটাই হবে আমার সব থেকে বড়ো স্বার্থকতা মানব কল্যাণই আমার একমাত্র কাম্য নিষ্ঠুর এই দুনিয়ায় কেউ কারো নয় আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ ভাববেন না আল্লাহ সকল সময় আপনার সাথেই আছে বিড়াল গাছে ওঠে তারা খেয়ে জীবন বাঁচার জন্য গিরগিটি রং বদলায় জীবন বাঁচার জন্য কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্য কোনো মানুষ নিজে জানে না বোঝে না তার জীবন কোন দিকে যাচ্ছে নিজে কোন দিকে যাচ্ছে তাকে কোন দিকে যেতে হবে কিছুই বোঝা যায় না তথাপি জীবন চলে সবই অনিশ্চিত এ দুনিয়ার বাস্তবতা বাবা মায়েরা হয়তো জানে না সন্তানেরা নিজেদের মৃত্যুর চেয়েও বাবা মায়ের মৃত্যুকে ভয় পায় মানুষকে সম্মান দেওয়া এবং ক্ষমা করা মানবিক দায়িত্ব কোরআন তর্জমা পড়ুন জানুন শিখুন আমল করুন যে আসমানি কিতাব ওহি হিসেবে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মারফত প্রেরিত বিশ্বনবীর প্রতি বিগত চোদ্দোশো বছর পূর্বে আপনার নিজের দুর্বল জায়গাটা কারো কাছে তুলে ধরতে যাবেন না একটা সময় আসবে আপনার দুর্বল জায়গাটা আপনাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে জীবনটা নতুন বাইসাইকেল চালানো শেখার মতো থেমে গেলেই পড়ে যাবেন প্যাডেল চালিয়ে এগুতে থাকার চেষ্টা করুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করুন পৃথিবীর মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ নিজে লক্ষাধিক নবী পাঠিয়েছেন তাই কাজটি বড় সঠিকভাবে এবাদত করা বেশ কঠিন নিজে পরিবর্তন হন চেষ্টা করুন মরুভূমির আর সমুদ্রের বালির ছাপ তাৎক্ষণিক দেখে আনন্দিত হওয়ার কিছুই নাই মুহূর্তে ঘুরে তাকালেই নাই ঠিক জীবনটা তদ্রূপ পেশা হোক ছোট খাটো অথবা দামি নিজের কষ্টের আয়ের সাফল্য সব সবসময় দামি কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো এতে সে কষ্ট কম পাবে কিন্তু বিশ্বাস হারাবে না আজাব গজব আল্লাহর নির্দেশে আমাদের উপর নাজিল করেন করোনা থেকে শিক্ষা নিন নিজের অন্তর পরিষ্কার পবিত্র করুন নিজের কর্মফলই আল্লাহর আজাব